শুভ সকাল। তো আজকে খিচুড়ির সাথে ঘি হাঁসের ডিম খাইতে বসছি আমরা সবাই। একটু আগে বৃষ্টি পড়লো 3-4 ফোঁটা, আর এখন দেখুন আবহাওয়া সেই পরিমাণ কটকটে রোদ বেড়েছে। রোদের দরকার, কারণ রাতে এত পরিমাণ ঠান্ডা পড়ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে জ্বর সর্দি কাশি এই 3টার যে কোনো একটা। আমাদেরও তাই, ছোটমা সময় আমি সবাই অসুস্থ প্রায়। কি অবস্থা? খিচুড়ি আমি রান্না করতে বলেছি, কেমন লাগছে? খাইছেন না এমনি ভালো বলছেন? না আর খিচুড়ি ভালোই হয়। কি কি আছে এর মধ্যে? টমেটো, আলু, ফুলকপি দাওনি না একটা হচ্ছে সোনার হাড়ি পোতা আছে অনেকদিন আগেকার স্বপ্নে দেখছি। আছে কে পুঁতেছিল এটা তো জানিনি, স্বপ্নে আমাকে দেখাচ্ছে। স্বপ্নে বলেনি কখন খুঁড়তে হবে? যে কোনো সময় খুঁড়, দিনের আলোত খুঁড়লে তো হয় না। বস কখন আসতে বস বলেন তো, সকালে আসতে হবে না? এই যে ওই জানে, তুমি জানো না, তার মানে এটি ভুয়া খবর। হ্যাঁ রাতে তো আমার শাওরির সাথেই ছিল, এই জন্য সে কষ্ট করি আর রাতে উঠেনি। আমার শাওরির সাথেই তো ছিল, এটা তো সত্যি কথা। এই যে আমার শাওরি, এই যে জলজান্ত জীবন্ত। তো এই গাছের মারি ফেলা গায় মরে গেছে, তাই তুমি তো মিয়া, তুমি বাংলাদেশ সরকারের সম্মান করো না, তুমি কাঁঠালের বার্গার খাচ্ছে মানুষ, গরুর বার্গার খাচ্ছে না, কাঁঠালের বার্গার খাচ্ছে, আর তুমি কাঁঠাল গাছ কাটি ফেলতেছো, এটা কিছু হলো? আচ্ছা মরিতে গেছে, পাতাই তো নাই। হ্যাঁ অবশ্যই, আমরা তাহলে কিরে টমটম টমটম একটা বক্সিং মারতো, তোর বোনে তালাক দিয়ে দিব আমাকে মারলে। দুপুর 2:35, খাবো এখন। সুন্দর জিনিস ভাজা হচ্ছে, আমার প্রিয় একটা জিনিস, কালকে খাইতে যাচ্ছিলাম, আজকে ভাজছি। এই যে খাওয়া শুরু করে দিছি, এখানে এক কড়াই ব্রোকলি সিদ্ধ করে রেখেছি। ব্রোকলি এত সিদ্ধ করছে কেন? ব্রোকলি তো থাকে না একসঙ্গে, ওই জন্য কাটে রাখতে, না তো ঝরে যায়। তারও 500 টাকার কিনে আনি, বেশি করে কিনে আনতে হবে তো, শীতকাল চলে যাচ্ছে না। এই তো 100 টাকা পিস বিক্রি হবে কদিন বল। সারাদিন পরে রোদ বেরোচ্ছে, রোদের দেখাই নাই আমাদের এলাকাতে, এত ঠান্ডা, মানে একটা বিরক্তকর সময় পার হচ্ছে। সারাদিন পর রোদ, খাবো এখন। কী তরকারি? ডিমের তরকারি আর আলু আর ভাত খাবো এখন। কি কখন খাবো? না না আমি এখনই খাবো, দুপুরে একটু খাবো। এটা খুব ভালো জিনিস, গরম গরম খেতে হয়, গরম গরম খেলে সোয়াব হয়, সরি মানে ভালো লাগে, মানে খাবারের সোয়াব। যাই হোক, এই যে প্লেট নিয়ে বসে গেছি, খাবো এখন। আর ওদিকে ডিমের তরকারি আছে, পুঁই মিষ্টি দিয়ে খাবার সেই সুন্দর। আর পরশু দিন একটা মোবাইল পড়ে পাওয়ার ভিডিও চুরি, মানে নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, চুরি না, একটা মোবাইল পড়ে পাইছিল মিনা ভাবিরা, পরে ডাকি দিয়ে দিলাম। ও ভিডিওটা ব্লগ করছি, পরে ডিলিট হয়ে গেছে কেন জানি। এই যে আমার ছোট বাবা রান্না করতেছে, আমার রান্না শেষ হলো, ছোট মা অসুস্থ হয়ে জন্য ছোট বাবা রান্না করে দিচ্ছে। আপনারাও দিবেন, যারা যারা বাড়ির মেয়ে মানুষ যদি অসুস্থ হয় একটু রান্না করে সেবা যত্ন করে খাওয়ায়েন,
এই যে আমার ছোট মা টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। কফির রান দেখে মন যাবেন? ছোট বাবু ভালোই রান্না করে অবশ্য, ছোট বাবুর রান্না খাইছি আমরা। কি দিয়ে রান্না ছোট বাবু? কফি কফি আলু বড়ি। বড়ি তো তোমার খাওয়াই হল না, সেদিন দিয়েছিলে আমি খাইনি অবশ্য। গন্ধ থাকে, শুকিয়ে গেছে সুন্দর। হ্যাঁ ওরা সবাই খাইছিল, আমার খাওয়ায়নি। ছোট বাবু রান্না করুক আমরা খাইলে, আমারও শরীরটা তেমন ভালো নাই। ছোট বাবুর মতো লো প্রেশার হয়ে গেছে, থেকে দেখি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সকাল 10:43, আমি মাত্র আসলাম চারঘাট বাজারে। এই যে দরজার একটা ডিজাইন করব, করাবো। তো এটা হলো আমাদের কাঠমিস্ত্রি টুটুল ভাইয়ের পরিচিত দোকান, অ্যাকচুয়ালি এখানে কথা বলতে হবে। হ্যাঁ খুল বান্ধন। কথা বলি, উনি বললেন করে দিবেন, 100-তে 100 হবে ডিজাইনটা। এদিকে আরো কাজ করতেছে হালকা বাদলা। অল্প একটু মাংস নিতে আসছি, অনেকদিন পর মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। চর্বি দিয়েন না ভাই, কত করে এখন? কি কন 900 থেকে 1000? কাম সারছে? খাসির মাংস 1000, আর গরু কত করে ভাই? 700। মাথা নষ্ট। কি মিশাবেন, মুড়ি? মুড়ি তো বললেন। হ্যাঁ মুড়ি ভালো করে মিশান, কোনো সমস্যা নেই। মশলা কই? মশলা আছে। এটা কি একটু পরদিন তো খাই, অল্প একটু খাবো সেদিন হাতে। আপনি কাজ করেন, 5 টাকার বুট দিয়ে দিলাম, 5 টাকার বুট খাই। ভাজা, আমাদের ভাজা খাইতে যাইতে হলো যত আগে স্কুল কলেজের সামনে, এখন দোকানে আমাদের বাসার সামনে চলে আসে, ফুচকার দোকানও আসে। যুগের পরিবর্তন। হ্যাঁ ফুচকাওয়ালা গ্যাসের সিলিন্ডার নিয়ে বাসার সামনে হাজির। মুড়ি ভাজা, মুড়ি ভাজা, কি বাতাস! মুড়ি ভাজাটা ভাল লাগে, মানে চাল ভাজাটা খুব ভালো লাগে না, একদিন খাইছিলাম। ডাল তারপর না, তারপর আমার মনে হচ্ছে ওডি তো জেসমিন, ওর বিট তো জেসমিন, ওর তো বা ডাল তারপর না, ওই বামাদি। এই যে আমার মুড়ি ভাজা চলে আসছে। মুড়ি ফেরে বানু দিয়া দিছি মেরা। এই যে আমার আমার একটা ছেলের রূপী মেয়ে নাতি এখন আছি, এত নাম কি? রাহুল। ভবিষ্যতে হয়ে যাবে রাহুলা, রাহুলি। ঠিক আছে, মুড়ি খা না, এমনি খুব লজ্জা পায় এই জন্য শান্ত ওকে ইসলাম বলে। মুখে খেয়েছে? আসার উলহানা দিছে তোর নানি? কে তো জ্বালাস কে তুই? উলহানা জানা দেখিস, এত ধুলা কাজ দেখে রেখেছি। সকালে হয়েছে চাহাট গেছিলাম দরজার ইয়ে করতে, এখন আসছি গুড় প্যাকেজিং করবো, তারপর গাড়ি ধোবো, গাড়ি ধোয়ার পর গুড় দিতে যাবো। এই চলবে আজকে সারাদিন, এই যে গুড় প্যাকেজিং। কালকে পাবনা যাবো, এর মধ্যে গুড় ছিল না, আবার গুড় নিয়ে আসলাম, অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। ওগুলো রাত্রে ঝোলা গুড় আপনার আজকে শক্ত গুড় দেবো না? হ্যাঁ ওই যে শক্ত গুড়, পাবনা যাইতে হবে। এগুলো সব পলিথিন নিচে আছে।
হলো তুমি কি করছো দেখাই দাও। এদিকে গুড় দিচ্ছে আর আজকে সকালে নিয়ে আসছে খাসির মাংস 1000 টাকা কেজি। পালাতে লাগছিলাম পরে দোকানদার ধরে আবার হাফ কেজি দিল। ও আচ্ছা, এই যে আমি এখানে মাংস কষাচ্ছি, আজকে শুধু মাংস আর ভাত হবে, আজকে আর সবজি করবো না। খাসির মাংস যে দাম বাবা, খাওয়াই দুষ্কর হয়ে গেছে এখন। যে আলু ভাজে রাখছি, আলু দিতে চাইছিলাম, শান্ত বললো যে একটু দাও, আর এই যে বাটা মশলা এটা শেষে দিব। আর এদিকে পানি গরম বসাই দিছি কিছু খাবার জন্য আর কিছু মাংসতে দিব। আমাদের সবার প্রায় সর্দি কাশি জ্বর জ্বর ভাব চলছে, এই জন্য গরম পানি খাচ্ছি। খেতে বসে গেছে, হ্যাঁ প্রচণ্ড খিদা লাগছে, কখন থেকে তোমার জন্য বসে আছি। মাংস চালতারাসার চালতারাসার খাবো আজকে, সব কাজ শেষ করে মাত্র উঠলাম।